मंच आहवान जानसो माननीय मुख्यमंत्री श्रीजुत तरुण गगो डांगरिया बंती प्रज्वलन आमार आज शेष निशार अनुष्ठान शुभ उद्बोधन करे माननीय मुख्यमंत्री डांगरिया बसंत दास डांगरिया अरुण शर्मा डांगरिया अनुरोध जानसो मैं बबी शर्मा बरवक अनुरोध जानसो अति फुलर तोरारे तहतक सम्बर्धना जानवर कारण माननीय अरुण शर्मा डांगरिया एखनी चेलें चादर सम्बर्धना जानवर कारण आज अनुष्ठान जोग दी पाए मैं सजाक आनंदित आम भाव ये कृष्ण रासलीलार जिमान जनप्रियता लाभ सीमान आमार मजद सद्भव सम्प्रति समन्वय सृष्टि हम आम आज सकते विचार श्री श्री कृष्णर आदर्श द्वारा जाते आम अनुप्राणित आमार मजद थका जीवन कुसंस्कारे हक अन्या अभिचार दूर करो जाते आम एन शांतिपूर्ण प्रगतिशील समृद्धशाली एन गढ़ तुल पारिम
भवामी युगे युगे হে প্রভু, এতিয়াও আপুনি এনেদৰে নিমা উদাস নিৰ্বাপ মনে শ্ৰৱণ কৰি আছে কিয় দেৱলোকৰ এই চিৎকাৰ? কিয় কিয় সোমোৱা নাই এতিয়াও আই বসুমতীৰ আৰ্ত চিঞৰ আপোনাৰ কৰ্ণ পোহৰত? দেৱী, অপেক্ষা কৰা, এতিয়াও সময় হোৱা নাই সমাগত। চক্ষু মেৰি চাই ৰোৱা, কিদৰে অসুৰৰ উল্লাস পৰিণত হয় মৰণ কাতৰ আৰ্তনাদ। প্ৰভু, দুষ্টক দমন আৰু শান্তক পালন যদি হয় আপোনাৰ প্ৰথম কৰ্তব্য, কিয় তেনে কৰিছে পলম? কিয় তেনে সংহাৰি উঠা নাই আপোনাৰ হাতৰ সুদৰ্শন, সেই ত্ৰিলোক সংহাৰী সুদৰ্শন চক্ৰ? অপেক্ষা কৰা দেৱী, তোমার ইচ্ছায় পূরণ হোক মহামুনি নারদ। প্রণাম মহাপুণ্যবতী আয় লক্ষ্মী, প্রণাম প্রণাম। মহামুনি নারদ, অসময় আপনার আদেশের অপেক্ষাত প্রভু। ভাবিছিল অপেক্ষা করিম আরো কিছুদিন, কিন্তু দৈত্য দানব অসুর পামরর উৎপাতত মর্ত্য পাতালর উপরি দেবপুরীও আজি হয়েছে আতুর। বসুমতীর আর্তনাদত থর থর করে কপিছে মেদিনী। দুর্মদ বকুরে বারে বারে দেবগণক জনাইছে প্রত্যাহ্বান। আপনি তো অন্তর্যাম, সকল থাকে আপনার নয়নর মনে যুগলতে, আপনার শক্তির নাপায় উমান অধম অসুরে করে বিকাশ পালন। ইমানতেই সিহতক গড়া হব স্তব্ধ। সিদ্ধান্ত ললো মই, দেবতা নহে মনুষ্যরূপে মই জনাম লম ধরণীর বুকুত। বহুদেবর গৌরহত দৈবকীর উদরত কৃষ্ণ নাম লই জনাম লভিম মই দ্বারকাপুরীত। কংস নামর পাপিষ্ঠ অসুরে মূর বাবেই হত্যা করিব মূর জ্যেষ্ঠ ভাতৃগণক। বহুদেবে কারাগারর পরা পলুয়াই নি মুখ লুকুয়াই থব নন্দরজার ঘর, মায়া আহি আশ্রয় লব দৈবকীর বকুল।
চিনি নাপায় দুর্বৃত্ত কম হয় উত্তত হব হত্যার বাবে কিছু আমার মই থাকিম অতি নিরাপদে বহুদেব দুর্ভকীর অষ্টম সন্তান হয়ে গোকুলর নন্দ যশোদার নির্ভয় আশ্রয় কংসর অলক্ষিতেই মই ক্রমে ক্রমে ডাঙর হম গোকুল ভূমি নারায়ণ নারায়ণ এটা এটাকৈ মই সংহার করিম মর্তর সমস্ত অসুর শঙ্কামুক্ত করে দিন বহুমতিক ময় মোক এইবর কাহিনী কিবা হয়তো শুনালে নারায়ণ মোর এই সমস্ত কার্যর তুমিই হবা প্রধান মৃত্যু নারায়ণ নারায়ণ আর আছে মহামুনি শ্রবণ করে লওয়া একান্ত নিষ্ঠারে কংসবধর আগে করিম ময় রাসলীলা প্রেমর ইঙ্গিতেরে ময় মত্তরূপত সিঁচি দিন সকল শুনিল সকল বুঝিল প্রভু ধন্য হলো লভিময় এই পবিত্র দায়িত্ব সত্তরে চলি যাম মর্তভূমি আয়োজন করিম আরম্ভ আপনার এই নতুন লীলা কি মনোহ শুনিয়েই ধন্য হল কন্ন গুহ পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে ভীম ভীম পুতনা
কিন্তু এই ধর্মর এই অসুর কই অনুকে আরম্ভ করেছেন শ্রী হরির পুনানুকি আদেশ করক মহারাজ, আদেশ পালনের বাবে অতি গুরুত্ব দেখাবো এই কালে মথুরার রাজালে যাও এই পাপিষ্ঠর মথুরার ক্ষমতা বজায় দেখ এই রক্তপাত ঘোষণা করে দিয়া সমগ্র মথুরার যিয়েই করিব ঈশ্বর বন্দনা আরেই হব এই একেই দহা মথুরার ঘরে ঘরে প্রবেশ করি যত মানে আছে অলঙ্কার সকল কাহিনী জমা দিয়া মোর ভরল ওরা
ভাল বুদ্ধি এটা দিলা হে, মই এবাৰ চেষ্টা এটা কৰি চাওঁ ৰবা ময়ো চতুৰ্থবাৰৰ কাৰণে চেষ্টা কৰিছোঁ, বৰযাত্ৰীলৈকে পঢ়িব লাগিব মথুরার ঘরে ঘরে প্রবেশী
লড়া বুড়া নারী নির্বিশেষে সকলকে দিছে নির্যাতন। মন্ত্রী হবা মাথো তোমালোক
চৰাখণ্ড নৰকাসুৰ হ'ব অন্তনা প্ৰধান আৰু শুনা সখা কৰিছো মই প্ৰথম আদেশ যত মানে আছে মথুৰাত যাদৱ বাচি বাচি সকলোকে খৰালি ধৰ দয়া নাই ক্ষমা নাই নাই কোনো চেনেহ মমতা সংহার মূর্তি ধরি সার খার করে দিম তার
জানো দাদা, ভগিনী দৈবকী আপনার অতি প্রাণরও আপন। ললো যেতিয়া তেওঁর দায়িত্ব এই মুহূর্তের পরা সুখটুক ভগাই ললো দুয়ো সমানে, যথাসাধ্যে চেষ্টা করিম দাদা দৈবকী সুখত রখার।
কিন্তু তার মাজতো যদি আমার সকলরে অলক্ষিতে কোনো বেলেগ ঘরত মোর প্রাণ বৈরিয়ে লয় জনম তারও ব্যবস্থা করা হয়েছে মহারাজ। উতনার নেতৃত্বত প্রতি গৃহে গৃহে মোহিনীর রূপ ধরে প্রবেশ হিসেবে বাক্যাক্ষিনী সারে ঘরত নতুন সন্মানে সন্তানে জন্ম পাইছে সালমের করিছে হর তারকার মাতি আজি কেশুয়ার মৃত দেহের উপস্থিত করিছে মহারাজ। কিন্তু মনত রাখিব তার মাজতো যদি হয় কিবা অঘটন কাকো মই নকৰিম ক্ষমা নির্দয় ভাবে মই করিম মন মোর আজি অতিকে সঞ্চল দৈপকীর সন্তানের বার্তায় মুখ করিছে সঞ্চল যা কেন কিছু সত্তরে যা তুমি দৈপকীর গৃহে যা কেন কেতু অভিশাপ ক্ষমা করা দাদা
দাদা ক্ষমা করো। যোৱা বসুদেৱ, দিছো মই তোমাক এই সন্তান বহা, দিয়া গৈ দৈৱকীৰ হাতত, মহাসুখে জীয়াই থাকক এই ধৰাৰ ওপৰত। যোৱা তোমাৰ কি বিচিত্ৰ লীলা! কিন্তু শুনা বসুদেৱ, মনত ৰাখিবা, মনত ৰাখিবা, যি মুহূৰ্ততে ভূমিষ্ঠ হ'ব দৈৱকীৰ গৰ্ভজাত সেই অষ্টম সন্তান, মুহূৰ্ততে যাতে তুলি দিয়াহি আনি মোৰেই হাতত। এতিয়া যোৱা। আশ্চর্য অদ্ভুত, মহাবলি কংসই বারে বারে করি আছে, একেতাই ভুল ভুল করেছো? ভুল নকরি করেছে নাকি? কাল শত্রু হাততে পাই উভতাই পঠাইছে নবজন্ম দি। শত্রু নহাই দেবর্ষি, শত্রু নহাই, হিমুল ভগ্নির প্রথম সন্তান, ভোক লাগে মাত্র দৈবকীর গর্ভজাত সেই অষ্টম সন্তান। আৰু এতিয়া আপুনি মোক বুজাই দিয়ক কোন পাহি প্ৰথম আৰু কোন পা অষ্টম। নাৰায়ণ নাৰায়ণ। উপদেশ ভাল বুলি পালে কৰিব গ্ৰহণ।
হত্যা করে পেলাই দিয়া তুই বকুদেব দৈবকী বন্দী করে পোতাশালত নিক্ষেপ কর, পোতাশালর দুয়ার মুখত রাখক পোহরি, দ্বারর বাতে নামে রাখক কালকেতুর পড়া। নারায়ণ নারায়ণ তোমার কি অপূর্ব লীলা, মনত বললে মহারাজ নারায়ণ নারায়ণ। কথা এটা কিয় কথা কথা ভূত
দুজনক বন্দী কৰি থৈছে। আচলতে ৰজাই তেওঁলোকক শাস্তি দিছে নে তোকে তোকে শাস্তি দিছে? ইমান কৈ চিঞৰিছ কেলে? মোৰ কাণখন কলা নহয় নহয়। তেওঁলোক আকৌ বোলে ৰজাৰ আপোন ভগ্নী ভগ্নীপতি তোকো নহয় বুলি কোনে ক'লে? এই যদি হয় তেতিয়াহ'লেনো এনেদৰে হাতে ভৰিয়ে শিকলি লগাই সেই অন্ধকাৰ পোতাহলত পেলাই থৈছে কেলৈ? নহলে চকু দুটা কিবা টানি টানি ধৰিছে। তই একেবাৰে আচল কথাটো কৈ দিলি, মিছা নকওঁ, মোৰো চকু আৰু টানি ননা নহয়। বহি ল দুখনে গুণা
নিশ্চ করে কইব কি ধন্য হল জনম আমার এতিয়া যদি মৃত্যু হই দিন না কোনো খেদ না থাকে পুত্র রূপে নারায়ণ যেতিয়া বহু ব্যবহার করিল ভাবতে সার্থক হল জনম আমার হে নারায়ণ হে প্রভু কিবা পুণ্যর পুরুষ দেখা দিলাম এই অন্ধকার দুর্গম পুথরীত কি হতে সেবা করব তোমার রাতুল চরণ প্রভু হে করুণাময় বন্ধ করা বন্ধ করা এই অপূর্ব চুটি চকু সাত পানি পড়া কুকুর অন্ধ হব খুঁজে দুসকু আমার যদি সঁচাকৈ পরিচা করুণা তেন্তে পুনৰ স্থিতি লোৱা এই দুঃখী কোনে করে কার ভাগ্য নিরূপণ প্রাণর পুতলি মন্তেক পিছনে আমি উপস্থিত হব সেই রাখ্য পর্যন্ত বুকুৰ পৰা আজৰি নি নিক্ষেপ কৰিব তোক পথিকি কান্দি কান্দি চাই মুখৰ পানী নাই যে আন উপায় আমাৰ কিয় কিয় বাছা জন্ম ললি ভক্তে কৰি কিবা হেতু স্থিতি বুলি কৰিব কি দিয়া দৈৱতী মহারাজে মারিব কিলাতে ওর বাসা দিয়া দৈবতী দিয়া কংসর সেনাপতির উপস্থিতির আগে চাইলো পুত্র জনমিছে মৃত্যুঞ্জয়ী অমৰ সন্তান বুকুত সুমুৱাই লৈ পুত্ৰক তোমাৰ ভোজ লোৱা গকুলৰ ভাৱে গকুলৰ নন্দৰ ঘৰত উপজিছে যুগমায়া যশোদা বুকু মেলা আছে সকলো দুৱাৰ জোঁৱা দিগ্ৰে আনাগৈ যুগমায়া পুত্ৰক সলায় নাপালো কত নিকার
তার আগতেই কেনেকৈ লঙ্ঘন কৰ মই
বিধির বিধান পুত্রই হোক বা কন্যাই হোক স্ত্রী পথে হয় যদি হোক মহাপাপ কানকে আদেশ কর মহারাজ তই পকীর কোলার পরা কার হিয়া নাই এই কন্যা সন্তানক আদেশ কি সত্য মহারাজ প্রাণ ললি তথাপি পূরণ নহল রক্ত তৃষ্ণা তোর ইমানেই তোর তেজর হুতা তিরুতার চকুর পানিনে এই কংসর শিলাময় হিয়া গলাব নোয়ারো সন্তান লাগে মোক তার আগতে নিজ হাতে হত্যা কর তোর আপন ভগ্নী করিম নিশ্চয় করিম প্রয়োজন হলে মই তাকো করিম কুণ্ঠা মোর নাই অকল দেবতার দীপ
অভিব্রকন জনাই ভক্তি কাল পবিন্দে মূল সমস্ত শরীর জ্বলি গল পুড়ি গল বিচলিত হলে নবকংশ কালকেতু সৈন্যগণ চারিওফালে চলোৱা নিষিদ্ধ তালাচী কোনে করে দ্রব্যপানি হাতে কলে শিকল লগাই পান্ধিয়ানে রাতি যত মানে শিশু হয়েছে সকলকে হত্যা করা তাক মাতৃ গর্ভ ফালি হত্যা করা দয়া নাই ক্ষমা নাই নাই কোনো সেনে মমতা আর দেখি রাখি বইয়া অন্য কৃষ্ণ
ধর্মকুণ্ডলী ধ্রুবরাজ নন্দ আপনার ভাগ্যের প্রতি মূরেই হয়েছে ঈশা একেলগে পারে আপনি দুটিকই সুবর্ণ জ্যোতিষ্ক করিল মই ভবিষ্যৎ গণনা সাত দিন সাত রাতি একেরাহে গোকুলত পাতিব পারে আপনি আনন্দর উৎসব মোক কানাই খুৱাই থবলৈ দিছে এ তাই মোৰ নিচিনা এই গুড পাব মনে মনে কওঁ
Pongsa! Pongsa! Rani Aido! Bos!
Oh!
বাবা ছুটি নাই মোরে গা ছুটি নাই মোরে গা বোলাতে তুলি লই আকাশত মারিম গই বোলাতে তুলি লই আকাশত মারিম গই Oh,